دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ আগমন করেছেন এই মাসের 12 তারিখে, দয়ার নবীর আগমনের মাস হল এই মাস। এই মাসে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা তারা ঈদে মাউলুদুন নবী বা ঈদে মিলাদুন নবী উদযাপন করে। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ করে না, উপরন্তু আবার করলে আমাদেরকে বলে হারাম করছে, ভুল করছে, বড় বড় ফতোয়া দেয়। এখন আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, আমার নবী আসাতে আপনারা খুশি না বেজায়? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাবে? মাশাআল্লাহ, এই যে খুশি, নবী আসাতে খুশি, এর আরবিটা ঈদে মাউলুদুন নবী। বাংলায় বললে সবাই রাজি, আর আরবিতে বললে ফতোয়া হয়। জানতাম মূর্খ ছাড়া আর কিছু নয়, মানে বুঝি না। আমার নবী আসাতে খুশি নয় যদি কেউ বলে সে ইমানদার না কাফের। আমার নবী আসাতে অখুশি হয়েছিল ইবলিস শয়তান, আমার নবী আসাতে খুশি হয়েছিল কাবা। আমরা কাবার দিকে না ইবলিস শয়তানের দিকে? আজও কিছু ইবলিস শয়তানের দিকে আছে না নাই? তারাও দেখবেন ঈদে মিলাদুন নবী করলেই বাদ দেয়, হতভাগা ফাটা কপালে নামাজ পড়ে, ঈদে মিলাদুন নবী নেই, রোজা রাখে ঈদে মিলাদুন নবী নেই, হজ করে ঈদে মিলাদুন নবী নেই, দাঁড়িয়ে আছে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, দানও করে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, জাকাত দেয় হজ করে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। ও হলো 72 দল জাহান্নামী দলের লোকেরা। ভুল বললাম আওয়াজটা? আর নামাজও আছে, রোজা আছে, হজ আছে, জাকাতও আছে, আবার ঈদে মিলাদুন নবীও আছে। জানতে হবে ও জান্নাতি দলের লোক, জোরে বলুন। নামাজ পেয়েছি যার অসিলায়, তিনি এই মাসে এসেছেন। রোজা পেয়েছি যার অসিলায়, তিনি এই মাসে এসেছেন। হজ পেয়েছি যার অসিলায়, তিনি এই মাসে এসেছেন। আগর মুহাম্মদ না হতে, নামাজ ভি না হতে, কাবা কিবলা ভি না হতে, রমজান কি রোজা না হতে, কোরআন নাজিল ভি না হতে, না দুনিয়া হতে, না আসমান হতে, না জান্নাত হতে, না জাহান্নাম হতে, খুদা নে কুছ ভি নাহি বানায়া। সবসে পহলে জিসকো বানায়ে থে ও হ্যায় মুহাম্মদ রাসূল। খুদা তো এক ছুপা হুয়া রাজ থে, কিসি কো না মালুম, আগর কোই হ্যায় নাহি তো মালুম কেসে হোগে। খুদা নে ইরাদা কিয়া, কিউ না মাই জাহির হো, মাই আপনে আপকো জাহির করেঙ্গে। তব খুদা নে হুকুম কিয়া, কুন, হো যা, ফায়াকুন, হো গিয়া, কিয়া হুয়া, নূর হুয়া। খুদা নে নাম রাখা হে মেরা হাবিব হে মুহাম্মদ রাসূল, বলুন সুবহানাল্লাহ। সবসে পহলে আদম সে পহলে, মূসা সে পহলে, ঈসা সে পহলে, দাউদ সে পহলে, ইব্রাহিম সে পহলে, খলিল সে পহলে, জাকারিয়া সে পহলে, আয়ুব সে পহলে, ইয়ানি আব্বা আদম সে ভী পহলে, আম্মা হাওয়া সে পহলে, মুহাম্মদ মুস্তফা জানে রহমত কো খুদা নে বানায়া, বলিয়ে সুবহানাল্লাহ। বারি রবিউল আউয়াল শরীফ মে খুদা নে আপনে দোস্ত কো দুনিয়া মে ভেজা থা, হাবিব মেরে আপ দুনিয়া মে যাইয়ে দুনিয়া ওয়ালো কে মেরে রাহ দিখাইয়ে, সব মুঝকো ছোড় দিয়া ভুল গয়ে, মেরে সাথ দুনিয়া ওয়ালো কি নাতা জোড় দো, আকা নে তশরীফ লায়া, কাবা কি সাম খারে হোকে কহনে লাগা, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল নে পত্থর ফেকা, মগর আবু বকর নে গলে লাগা লিয়া, বলিয়ে সুবহানাল্লাহ। তা আজও আবু জেহেলের দিকে আছেন না? আবু জেহেলের দিকে থাকে, সিদ্দিক আকবরের দিকে আছেন না? এই তো আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। দিকে আছো, কিন্তু এইগুলোকে আবু জেহেলের দিকে করার জন্যে
একদল দাড়িওয়ালাই কিন্তু ঘুরছে, দাড়িওয়ালাই ঘুরছে, আর এইগুলোকে আবু বকরের দিকে রাখার জন্য সে দাড়িওয়ালারাই চেষ্টা করছে। উভয়ই কিন্তু দাড়িওয়ালা, এক শিখ পাঞ্জাবিদের দাড়ি আর এক হলো রসুলের সুন্নতের দাড়ি, দুটো দাড়ি তো সমান নয়। কিন্তু আমরা আম মানুষ ধরতে পারছি না, ধরার জন্য আজকে আমি কিছু রেডার দিয়ে যাবো, নেবেন তো নাকি? অসুবিধা হবে না তো? ঝগড়া মার্কেট করবে না তো? কেউ যদি করে নবীর দিকে লোক আছে তো একটু হাত তুলে দেখো। ঠিক বলছো, এ ঠিক বলছো, ওই সেই আব্দুল এমনি উবায়ের মতো নয় তো? নবাবী শরীফে ঢুকে বলতো হুজুর তোমার দিকে আছি, আর বাইরে বেরিয়ে উন্নতি করে বললো ধর মোহাম্মদ লোককে তো বোকা, ওদেরকে বোকা বলে, আমি তো তোদের দিকে। এই দুনিয়ার কেউ চেনে না আমার আল্লাহ, চেনে না চেনে না জান্নাত জাহান্নাম কার কুদরতে আছে? কে তোমায় জান্নাত দেবে আল্লাহ, কে তোমায় জাহান্নাম দেবে আল্লাহ? রসুলের দিকে কেউ যদি থাকে সে কোনোদিন জাহান্নামে যাবে? ভুল হতে পারে মানুষের, ভুলের মাপ আছে, দুশ্মনের কোনোদিন মাপ নাই। নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, দাড়ি কাজা, প্যান্সার পড়া, সিনেমা দেখা, জেনা করা, মদ খাওয়া, গেঁজা খাওয়া, এগুলো ভুল, এদের মাপ আছে। রসুল্লাহ আমাদের মতো মানুষ বললে মাপ নেই, শুনছেন ভাই? ও যতই সেজদা করে কপালে কালো দাগ করুক, ও ধরবে আর ফেরেশতাকে বলবে জাহান্নামে গ্যারেজ কর, ওর কোনো চেকিং টেকিং কিছু হবে না। এগুলো তো অনেক চেকিং হবে, দেখা যাবে যে কিছু লাইন আছে কি দেখ, কিছু ভালো করে কি দেখ, ওর বাহানায় দেওয়া যাবে, দেখছে কোনো ভালো নেই, শুধু ইমানটুকু আছে। জাহান্নামে যে 10,000 বছর, 20,000 বছর, 30,000 বছর সব পাপের একটা মেয়াদ আছে, ইমান থাকার জন্য আল্লাহ বলে পাপ মিটে গেছে, এবার তুমি জান্নাত দে, জোরে বলুন। আর সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, সব তুমি সব ঠিক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, ও জীবনে আর নাজাত পাবে? না। কিছু হতভাগা ফাটা কপালে আমাদের সমাজে আছে, আহারে আমার রসুলকে জীব জন্তু পশু পাখি সাপ সবাই চিনল, এ দু পায়ের মানুষ সুরাতে কিছু পশু আছে এরা চিনল না। যাদের ঘরে দেখে শুকরও লজ্জা পায় যে তোর থেকে আমি না পাপ করেছি কি করা যাবে, কিন্তু কমসে কম আমি গাদ্দার নাই। যে রসুলের ওসিলাই তৈরি হলো সেই রসুলুল্লাহর বিরোধী আমি করিনি। তুই আশরাফুল মখলুকাদের নাম লিখেছিস ঠিকই, কিন্তু তুই রসুলুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে? ঈদে মিলাদুন নবী চলবে না, কোরআন হাদিসের কোথায় আছে? করতে হবে, কোরআনও পড়েনি হাদিসও পড়েনি, সে তো বলবি কোরআন প্রতি বছরে এই মাসে আমরা কি করি ভাই? ঈদে মিলাদুন নবী, তার মানে নবীর আগমনে খুশি বানায়, কিসে খুশি? নবীর কথা শুনে খুশি, জোরে বলুন সুবহান। মোমেনরা ওই ঢোল তাবলা বেজিয়ে গান করে মোমেনরা কখনো খুশি হয় না, মোমেনরা খুশি হয় যাকে ভালোবাসে তার কথা শুনে খুশি হয়। সারা বছর রসুলুল্লাহর জীবনী শুনি, এই মাসটাতে বিশেষ করে রসুলুল্লাহর ছোটবেলার একটু কথাগুলো শুনি, ঠিক না? ঠিক, কিন্তু এরা বলে ছোটবেলার আলোচনা করা যাবে না, কেন ভাই? আজকাল সব বাপেরা ছোট ছোট বাচ্চাদের ভিডিও ক্যাসেট করে রাখছে, কেন রে? না বড় হলে স্মৃতি রেখে দেবো। ও তোমার ছেলে ভিডিও ক্যাসেট বড় হলে স্মৃতি দেখবে বলছো? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ছোটবেলার কথা আলোচনা হবে তাহলে বারণ করে কেন? এই জ্ঞানটা খুঁজতে হবে, খুঁজতে 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 দেখা যাচ্ছে ও বাবা এদের বাপ আব্দুল হক মসজিদ, নাম শুনেছেন? যে বেটা রসুলুল্লাহর মাজারকে ভাঙতে গিয়েছিল হতভাগা ফাটা কপালে জাহান্নামি কাফেরটা মরে জাহান্নামে গেছে, এই শুনছেন? ও ওর কিতাবের মধ্যে লিখছে ওর আখিরা হলো রসুল পাক 40 বছর বয়সে নবুয়াতে পেয়েছিল। আমাদের আকিদা কিন্তু রসুল 40 বছর বয়সে নবুয়াত পাইনি, ওর আকিদা 40 বছর বয়সে নবুয়াত পেয়েছিল,
তার আগে নবী নাকি মুসলমান ছিল না, সবাই বললেন না কেন? নাউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে 40 বছর বয়সে নবী নবুয়াত পাইনি। মেরে নবী জব জনম হুয়া পয়দা খুদা নে বানায়া জব তব সেই নবী বানা দিয়া, বলিয়ে সুবহান। চাকরি পেয়েছে ডিসেম্বরে, বুঝাবার জন্য বলছি, জয়েন্ট হয়েছে, কাজ শুরু করেছে জানুয়ারিতে। রসূলুল্লাহ সবার প্রথমে যখন আল্লাহ সৃষ্টি করেছে তখনই নবী হয়ে গেছে। আমার রসুল বলছেন আদম সফিউল্লাহ যখন পানি কাদা শুয়ে মিশে আছি তারও হাজারো হাজারো বছর আগে আমি রসুল নবী ছিলাম। জোরে বলুন সুবহান। দুনিয়া এসে 40 বছর বয়স যখন হয়েছিল তখন নবী এবার ডিউটি শুরু করেছিল, নবুয়াতের কাজ শুরু করেছিল। কথা কিছু মাথায় ঢুকলো? কিন্তু হতভাগা কি বলছে, 40 বছর আগে নাকি মুসলমান ছিল না, তোর খানদান সব না জাহান্নামে ঢুকেই কথা বলার জন্য। কিছু কপাল ফাটা ওদের দলে ঢুকে গেছে, যাদের বাপ দাদা সব আমাদেরই ছিল ঢুকে গেছে, তারাও এই জন্যে বলে যে নবী মুসলমান ছিল না তার ছোটবেলার কথা হবে কেন। কিন্তু আমাদের আকীদা কি, রসুল কি ছোটবেলায় মুসলমান ছিল? মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা দুনিয়ার লোক কোরআন খোঁজে হাদিস খোঁজে, কোরআনে কোথায় আছে হাদিসে কোথায় আছে, অথচ কোরআনের কাফ বোঝে না হাদিসের হা বোঝে না। এই যুবকেরা তরুণেরা আপনারা অবশ্যই কোরআন হাদিসে রয়েছে, আসুন প্রথম আমার রসুল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ নবীর মিলাদুন নবী করবো, নবী বাকেরা কোন দিবসের আলোচনা করবো, আল্লাহ নবীর ছোটবেলার কথা বলবো, তাহলে আমার নবীর কথা আগে জিজ্ঞাসা করি। আল্লাহ নবী প্রতি সম্বাদে রোজা রাখতে, আল্লাহ নবীকে সাবার জিজ্ঞাসা করেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখে, তো আর নবী আমার বলেছিলেন এ বাবা সাবারা সোমবার দিনেতে আমি রাসূলুল্লাহ আমার মিলাদ হয়েছিল। আমরা তো বছরে এই মাসটা এলে শুধু বেশি বেশি করি, রসুল তো প্রতি সোমবার দিন তার মিলাদ বানাতো স্মৃতি। একথা বুঝছেন? আপনাদের গ্রামে কেউ হাজি আছে? হাজি হজ করতে গিয়েছিল, কি করেছে হজে বলুন, 2,500,000-3,00,000 টাকা খরচ করে কি করেছে? আরে স্মৃতি পালন করেছে, স্মৃতি স্মৃতি বোঝেন না, স্মৃতি পালন করেছে। লোক বলতে ইসলামের সেলিব্রেশন নাই, স্মৃতি পালন করা চলে না সমাজে বলছে, আর পুরো হজটা স্মৃতি পালন করে। জিজ্ঞেস করুন আল্লাহ আমাকেও নিয়ে গেছে হুদুদে হারামাইন ঢুকার আগে সব কাপড় খুলে দুটো বিনা সেলাই করা কাপড় পরতে হয়। কি বাপ পড়েছিলেন তো, কেন বাপ তোমার কাপড় কি ভালো ছিল না, দামি দামি কাপড়? দুনিয়া যদি প্রধানমন্ত্রী মোদী এখন দাওয়াত দেয়, ও হারকের হোক যে হোক সেজে বুঝে যাবে, ঠিক না বেটি? আমার আল্লাহ দাওয়াত দিয়েছে কত দামি দামি জামা কাপড় সেন্ট টেন মেকে বলছে কিছু চলবে না, যদি সেন্ট থাকে গোসল কর পুরো ফ্রেশ হ, ভেতরে কাপড় সেলাই করা না থাকে, শুধু দুটো থান কাপড় ও আল্লাহ, এত টাকার জিনিস হালাল পয়সার জিনিস তুই খুলে দিচ্ছ কেন, কেন খুলেছিল বলুন? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে দিয়েছে শোন, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন কাবা তৈরি হয়েছিল আমার ইব্রাহিম আমার কাবা এসেছিল, সেলাই করা কাপড় পরে এসেছিল আমার ইব্রাহিমের ড্রেস আমার পছন্দ, তাই কাবায় যারা আসবি ইব্রাহিমের অনুসরণ করে ওই কাপড় পরতে হবে। জোরে বলে ইব্রাহিমের স্মৃতি বানানো তখন যা আমার আল্লাহ জায়েজ করে দিল, আর নবীর আগমনের মাসে নবীর আলোচনাতে স্মৃতি বানানো তো শুনছেন না, শোনেন যে যা হই হই করছে করে লেগে যা, যে যা শোনো ইমান পাকা করে দাও, টাইম হবে লেগে চলে যাবো, ঘড়ি কারার জন্য দাঁড়াই না।
তোমাদের একদিন আমার রোজ। কথা বুঝছেন? এখন কেউ যদি বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পিরিয়ডে সেলাই করা মেশিন ছিল না, তাই তো ইব্রাহিম নবী বিনা সেলাই করা পড়েছিল। এখন কত দামি দামি সেলাই মেশিন দাঁড়িয়েছে। আমার আল্লাহ বলছে অত কথা না, বেশি কাকামু করবি ধরে জাহান্নামে ভরে দেব। যা হুকুম করছি মান, আমার মাহবুবের ইউনিফর্ম আমার পছন্দ। তাহলে ইব্রাহিম নবীর স্মৃতি পালন করা হচ্ছে, সুন্নাত এক কথায় যে যেটা করে তার সুন্নাত ইব্রাহিম নবীর। তাহলে আমার রসুল প্রতি সোমবার দিন রোজা রাখতেন, তাহলে আমাদেরও তো উচিত নবীর প্রতি সোমবার দিন মিলাদ করা। আমরা তো ভাই কর্মজীবনে ব্যস্ত, পাপি হয়ে গেছি, পেরে উঠতে পারি না। বছরে একবার রবিউল আউয়াল এলে একটু বেশি বেশি করি, তাও হতভাগা শয়তানের চ্যানেলা বাধা দেয়। এখনো শুনছেন না শোনেননি? আপনারা এই শয়তানগুলোকে চিনতে পারছেন? যখন চিনে যাচ্ছেন তাহলে দূরে থাকা দরকার আছে না? দেখা হলে বলবেন নাকি আসসালামু আলাইকুম, ভালো আছেন তো, একটু বসেন না, চা বিস্কুট খাবেন, একটু বাড়ি চলেন, আন্ডা ভাজা খাওয়াবো, করবেন তো নাকি? যদি করো শুনে রেখে দাও, তোমাদের জন্য একটা খুশির খবর নেই, দুঃখের খবর আছে। আল্লাহ রাব্বাক কোরআনে জানাচ্ছে, হাবিব তোমাকে আমি ভালোবাসি, তোমার খুশির জন্য আমি জানাচ্ছি, শোনো তোমার দুশ্মনের বন্ধু যারা হবে একটা কাউকে আমি জান্নাতে ঢুকতে দেবো না। দুশ্মন তো আলাদা কথা, সেটা যাবেই না। তোমার দুশ্মনের যারা বন্ধু হবে তারাও জান্নাতে যাবে না। ছোটবেলার কথা কওয়া দরকার তো, ছোট ছোট বাচ্চারা বসে আছে শিখবে, আহা আমার নেতা ছোটবেলায় কেমন ছিল। হ্যাঁ, আল্লাহ নবীকে নিজে ঘরে নিয়ে গেলে দুধু মাহালি মা ডান দিকে স্তনটা মানো সুরুল্লাকে পান করা দে, বা দিকে স্তনটা নিজের সন্তানকে পান করা দে। একদিনে আম্মা হালিমা ভুল বশত বা দিকে স্তনটা মানো সুরুল্লাকে পান করাতে গেল। আল্লাহ নবী বিরক্ত বোধ করলেন, স্তনে মুখ দিলেন না, আবার যে ডান দিকে টা দিল আল্লাহ নবী পান করতে লাগলো, আবার যে বাদিকে টা দিল আবার ডান নবী আমার ছোটবেলায় বিরক্ত বোধ করতে লাগলো, আবার যে ডান দিকে টা দিল আবার রসুল আমার পার করতে লাগলে, আবার যে বাদিকে টা দিল বিরক্ত বোধ করতে লাগলো। আমার রসুল্লাহ ছোটবেলাতে আম্মা হালিমাকে বুঝিয়ে দিলেন, ও মা হালিমা আমি মোহাম্মদ নবী, নবী নবী, নবীরা কখনো কারো হক মারে না, তে আমার বাপনার বাদিকের স্তনের দুধটা আমার ভাইয়ের হক, নবী হয়ে কখনো ভাইয়ের হককে মারতে পারি না। এই ছোট ছোট বাচ্চাগুলো শুনছে না শুনে নেই, এরা শিখছে না আমার নেতা কত সুন্দর ছিল, তাহলে আমরা যে নবীকে ভালোবাসি আমরা কেন হক মারবো? কি আমার রাসূল ছোটবেলায় দেখো নবী হওয়ার নমুনা, নবী যে তিনি তার নমুনা বুঝাচ্ছে, আর এই খতফাতা কপালে দু পায়ে পশুগুলো বুঝতে পারছে না। এরা বলছে না ঈদে মিলাদুন নবী চলবে না, কোথায় আছে, আসো না কোথায় আছে দেখাচ্ছি। এই তো রসুল পাক বললেন প্রতি সোমবার দিয়ে আমি খুশি বানাই, খুশির রোজা রাখি। এখন কেউ বলতে পারে রোজা রাখাটা কেন খুশি? মোমেনের জন্য খুশি না খুশি না? রোজার মাস এলে দেখবেন মোমেন মুসলমানের কত আনন্দ হয়, কি রোজার মাস এসছে খুশি হয়। আহারে আমার রসুলুল্লাহ যাচ্ছে মদিনা শরীফে, ইয়াসরিব মদিনায় যাচ্ছে, এক ইহুদির সঙ্গে দেখা হয়েছে। ইহুদি দশ সেদিন আশুরার দিন ছিল, দশই মোহরম, ইহুদি রোজা রেখেছে। শুনবেন মন দিয়ে, যুব করা ব্রেনকে অস করে লাও, ঠিক করে লাও। ইহুদি আশুরার দিন রোজা রেখেছে, আল্লাহ নবী বলছে তোমরা আজকে রোজা রেখেছো কেন? গা তারা বলছে এই দিনেতে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিল, তাই আমরা খুশিতে রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। আমার রসুল তখন বললে সাহাবা মূসা তো এদের থেকে আমার বেশি আপন, মূসা রব্বের উপরে তো আমার বেশি জোর আছে, অধিকার আছে,
হীরা দেবী মুসার মুক্তির জন্য রোজা রাখতে পারে খুশিতে? আমি রসুল্লাহ কেন রাখবো না? আমি দুটো রাখবো, তাই নয় দশ, নাই দশ এগারো আমরা রাখি, ঠিক না বেটি? রসুল দেখেছিলেন খুশির রোজা, জোরে বলুন তাহলে। খুশিতে রোজা রাখা হয় প্রমাণ হলো। আসুন আটক আগিয়ে আসুন। হযরতে নবী ঈসা আলাইহিমুসসালাম, কোরআন বলছি কোরআন, ঈসা আলাইহিমুসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ আসমান থেকে খাবার পাঠান, যেদিন আপনি পাঠাবেন ওই দিনটা আমি ও আমার উম্মতরা ঈদের দিন বলে ঘোষণা দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু হতভাগা আবার বলে ঈদ তো দুটো, শুনেছেন না? শুনেন, ঈদ তো দুটো, এটা আবার কোথা থেকে এলো? আরে হাজারো কোটি ঈদের ঈদ বারে রবিউল আউয়াল শরীফ, জোরে বলে সুবহানাল্লাহ। আর এটা যদি না হতো তোর ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহাও হতো না, না ইব্রাহিম নবী হতো, না ইসমাইল নবী হতো, সব তো হয়েছে মোহাম্মদ জানে রহমতের সিলাই। কি গো দুটো ঈদ না বেশি ঈদ? আর ঈদ নেবেন? আর একটা ঈদ দেবো, নেবেন? নেবেন কি? ইসলাম শরিয়াতে সর্বপ্রথম ঈদ হলো জুম্মার ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবাদিওকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, প্রতিটা শুক্রবার দিন হলো মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দিনটা কেন ঈদের দিন? মন দিয়ে শুনবেন, আল্লাহ নবী বলেছেন এই দিনটাতে আল্লাহ পাক আব্বা আদম শাফিউল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছিল, বাপ আদম আসার দিনটা আল্লাহর পক্ষ থেকে ঈদের দিন যদি হতে পারে, রাসূলুল্লাহ আসার দিনটা কি ঈদের দিন হবে না? আমার রাসূলুল্লাহ হলো তো আদম নবীও হতো না কি? এই মানছেন তো নাকি? না কপাল ফাটা হয়ে আছে, হ্যাঁ কপাল ফাটা নেই তো, আগে সুধরে যাবা নাই প্রচুর পিটবে কবরে, কেন কবরে ঢুকিয়ে প্রশ্ন করা হবে একটা, শুনছেন তো? একটা প্রশ্ন হবে, ইমাম বুখারী মুসলিম বলছে একটা, তিনটে আমরাও মানি বাবা, তিনটে অন্যান্য কিতাবে আছে ওটাকেও মানি, কিন্তু এখানে মুসলমানদের জন্য বলেছি ইমাম বুখারী, একটা প্রশ্ন হবে, সেই প্রশ্নটা হলো এটাই, রাসূলুল্লাহকে কবরে হাজির করিয়ে দেখানো হবে, ইনার সম্বন্ধে তোর দুনিয়াতে ধারণা কি ছিল, রায় কি ছিল, এনাকে কি দুনিয়ায় মাটি বলতিস, মরা বলতিস, তোদের মতো মানুষ বলতিস, কি বলতিস, ধারণা কি ছিল? যদি ধারণা ঠিক হয় যে ইনি তো আমার ইমান, ইনি তো আমার জান, ইনি তো আমার রসুল, ইনি হলেন রাহমাতুল আলামিন, ইনি হলেন হায়াতুন নবী, শাফাতুন নবী, নূরুন নবী, তাহলে আল্লাহ বলবে কবরকে জান্নাতের বাগান করে দেন, না হয় নিরানব্বইটা সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। এই গল্প করে তোদের ভয় দেখাচ্ছি নি, শরিয়াতের কথা সুধিরে যা, দাঁড়িয়ে দেখি আর মেসব দেখি, কখনো ইমান বাঁচানো যায়নি, কথা বুঝে আসছে? ইমান বাঁচাতে গেলে মোস্তফা জানের রহমতকে চিনতে লাগবে, জানের থেকে বেশি ভালোবাসতে লাগবে। আহারে না জোয়ানেরা তরুণেরা, এবারে আর একটা দলিল দিচ্ছি, নিয়ে নেন আল্লাহ পাকে কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিজালিকা ফালিয়াফরহু। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ কোরআনে কি জানিয়ে দিলেন? আমার রাসূলুল্লাহকে বলতে বললে, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দাও, শুনিয়ে দাও, বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি, আল্লাহর ফজল পে, রহমত পে, ফাবিজালিকা ফালিয়াফরহু, তারা যেন খুশি বানায়, আনন্দ যেন প্রকাশ করে। ও যুবকেরা কিলা ঠিক করে নাও, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, আল্লাহ রহমত পে, ফজল পে, খুশি প্রকাশ করতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে। এখন আমি জিজ্ঞাসা করি, নবী আমার রহমত না গজব, জোরে বলবে আল্লাহ পাক, সুরাম বিয়ার মধ্যে কোরআনের মধ্যে জানিয়ে দিলে, ওমর সাল্লাল্লাহু আলাইহি
দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া রহমত করে পাঠালাম। আগের আয়াতে আল্লাহ বললেন রহমত পে খুশি মানা, রসুল হলেন রহমত নবীকে খুশি বানাবে না। আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, আল্লাহর হুকুমকে যে অস্বীকার করে অবশ্যই সেই বিলে শয়তান কাফের হয়ে জাহান্নামী হবে, ঠিক না বেঠি? কথা বুঝেছেন? ঈদে মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না? আমার আল্লাহ খোদ নিজে বানিয়েছে রসুলের মিলাদ। কেমন করে ফারিস্তায় কি বলে সমস্ত নবীদের রুহ মুবারককে নিয়ে আল্লাহ বলেছিলেন, এ তোমাদের পরে আমি একটা নবী পাঠাবো, তোমাদেরকে তো এলেন দেবো, জ্ঞান দেবো, হিকমত দেবো, কিতাব দেবো, কিন্তু আমার যে হাবিব যাবে, রসুল যাবে, খাস যিনি, তাকে পেয়ে গেলে তোমরা কি তার সাথ দেবে? এই যে রসুলুল্লাহর আগমনের আলোচনা, একেই আরবিতে বলা হয় মৌলুদ থেকে মিলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে এসেছে কথাটা যুবকদের? বুঝে এসেছে যুবকদের? তাহলে ঈদে মিলাদুন নবী চলবে না চলবে না? তারা তারা বুঝতে পেরেছেন একটু হাত তুলে দেখাবেন। না আগামী দিন কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী চলবে না, তাহলে সে আমার রসুলুল্লাহর পক্ষে না বিপক্ষে? রসুলের বিপক্ষে যদি কেউ হয়, তোমার যদি হাতে ক্ষমতা থাকে প্রতিরোধ করো হাত দিয়ে, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে করো, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করে তার থেকে সরে যাওয়া দরকার আছে না? না কথাটা মাথায় থাকবে? এই ছেলে পুলেরা, বাপ ভাইয়েরা, মা বোনেরা মাথায় থাকবে? আপনারা আমার দাদা হুজুরের বাগানের ফল, তা থেকে কুলি কাওড়া মুসলমান হয়ে আজকে দাদা হুজুরের বাগান থেকে ফল চুরি করতে এসছে, আর আমি বেড়া দেবো না? হ্যাঁ ভেঙে ফেলবো এবারে। কথা বুঝে আসছে? আমার দাদা হুজুরের বাগানের ফল যে চুরি করবে, ভুল বলছি? এবারে আসো, ঈদে মিলাদুন নবী করলে কি লাভ হবে? জায়েজ তো বুঝে এরা, ফয়দা কি, লাভটা কি, বারে বুঝে নি এ যুবকেরা। তরুণেরা আল্লাহ নবীর প্রথম সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতের কথাটা প্রথম বলি, এ দুনিয়ার মানুষেরা হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, ওকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাত। দুনিয়ার মানুষেরা আমি আবু বকর বলে দিয়ে শুয়ে রেখে দাও, ঈদে মৌলুদুন নবীতে কেউ যদি এক দিরহাম দান করে, ঈদে মৌলুদুন নবী উদযাপনেতে কেউ যদি এক দিরহাম দান করে, আমি আবু বকর বলে দিই কানা রাফিকি ফিল জান্নাত, ওই দাতাটা জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের লোকেরা বুঝতে পারছেন তো নাকি? আমার বুঝতে পারছেন না? আমি কি করবো বল, মুখ ঠেকি দিয়ে চিল্লাচ্ছি, কাউ যদি না যায় আমি আর কি করবো? এটাকে সরিয়ে দেন, দেখেন ইনশাল্লাহ চলে যাবে। জন্নত কে পত্তো পে আরসে উলা পর, জন্নত কে পত্তো পে আরসে উলা পর, আদম নে দেখা তা নামে মুহাম্মদ।
বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আমার রাসূলুল্লাহর নাম আব্বা আদম দেখেছেন, আমার রাসূলের মাকাম কত বুঝছেন তো নাকি? কিছু মলি সাহেব চাইছে আমার নবীর মাকামকে ছোট করবে, পারবে তো? মিছিল বার করলে হবে না? মোহাম্মদ নবীর ইজ্জত মানছি না, মানবো না, আই না কবরে আই, এই শুনছেন না? আই খবর রড গরম করে রেখে চাল কান আর কালা দুটো ফেরস্তা দেবে মা, কিছুকে দেখতে হবে না, কানে শুনতে হবে, রাখা পিটিয়ে যাবে। এই শুনছেন তো, তোদের কি সব চেয়েছে নাকি মার খাবার? খবরদার নবী দুশ্মনদের সঙ্গে দল করবে, আমাকে না ভালো লাগে দাওয়াত করতে হবে না, যারা রাসূলুল্লাহর পক্ষে গুণ গাইবে তাদেরকে দাওয়াত করবে, জমানে থাকবে, আর যারা রাসূলুল্লাহর পক্ষে বলবে তাদের জলসা শুনবে। কেন মুনাফিক চিনতে গেলে, মুমিন চিনতে গেলে, মুনাফিক চিনতে গেলে নামাজ দেখে, দাঁড়িয়ে দেখে, টুপি দেখে বুঝে যায় নে বাবা। হযরত ইমামে হোসাইন হুজুরকে কারবালায় শহীদ করেছিল, ইজিদ দলের লোকরাও তাবু করে আজান দিয়ে নামাজ পড়েছিল, শুনছেন তো? চিনা যায়নি বাপ। মুনাফিক চিনতে গিয়ে রসুলকে দেখতে হয়, রসুল হলেন মাপকাঠি, রসুলের উপরে গুরুত্ব মুনাফিকের থাকে না, মুমিনের থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কি ভালোবাসে আমাদের ঘরে প্রায়, সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। এ যুবকরা, সেই রসুলুল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? তাই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ আহলে সুন্নাতের জামাত করে বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে 30টা করে যুবক তৈরি করছি, কম করে, বেশি হলে আলহামদুলিল্লাহ। কেন করছি বুঝতে পারছেন না? গ্রামে গ্রামে পিড়ব, এবারে নবীর দুশ্মন মার কোনো কথা নেই, এক কথা ভুল করছি, চুপচাপ থাকবি, আলাদা কথা, ফটর ফটর করবি তো ধুলাই হবে, দরকার আছে না নাই? আর যারা এই রাস্তায় নামবে জীবন একদিন যাবার, সারা জীবন থাকবে না। আহারে জমিন আল্লাহ করেছে আমার রাসূলুল্লাহর খাতিরে, নবীর খুশির জন্য, আজকে সেই জমিনের উপরে বসে, সেই জমিনে ঘুরে, হতভাগা ফাটা কপালে কিছু মোল্লা মলি সাহেব দাবিদার মুসলমান সেজে রাসূলুল্লাহর বিরুদ্ধে সমালোচনা করে না, করে না? আর তুমি আমি রাসূলকে ভালোবাসি বলি, দল করবে না ওদেরকে, ওদের বিরুদ্ধে লড়াই করার? এই আব্বাস সিদ্দিকী যখন দল করছে, ওদের তখন মাথায় বাজ পড়েছে, ওরা তখন আমার বিরুদ্ধে উল্টো পাল্টা মিথ্যা মিথ্যা প্রচার করছে। আগে কিছুদিন আগে ওয়াজ কেটে কেটে প্রচার করেছিল, এখন বলছে আব্বাস সিদ্দিকী বিজেপি করছে, এই কথা শুনছেন না? বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, মোদির ইজ্জত বেশি না আমার ইজ্জত বেশি? সত্যি করে বলবেন, সামনে বলে বলছেন? আমি আপনাদের ঘরে একটা বলছি শুনুন, আপনার গ্রামে এমন কোন গরিব আছে, একেবারে মাটির বাড়ি, একদিন খাওয়া হয়, একবেলা খাওয়া হয়, আরেক বেলা খাওয়া হয় না, এমন কোন গরিব আছে? যদি থাকে, ফুটপাতে বসে থাকা বাসন নিয়ে ভিক্ষা চাই, কিন্তু সে আমার রসুলকে ভালোবাসে, আমার আল্লাহকে ভালোবাসে, ওর পায়ের জুতোর থেকেও মুদির ইজ্জত কম, এটা আমার ইমান, শুনছেন? তাহলে আমার মনে হয় মুদি করছি আমি না, এগুলো হলো শুধু আমাকে দাবাবার মুনাফিকদের চক্রান্ত, যাতে আব্বাস সিদ্দিকীর সাথে না লোক ঢুকে না মিশে যায়। কেন ও ঢুকে গেলে ওহাবিদের দালাল, ব্রিটিশদের দালালদের অসুবিধে হবে, এই যে ধুলাই হচ্ছে, বুঝতে পারছেন না? সব ব্রেন অসচ্ছল হয়নি, আল্লাহ করে বহুত আম লোক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, সব ভুল বুঝিয়ে রেখেছে, সবাইকে শুধু বলছে রসুলুল্লাহ মানুষ, আমরা মানুষ এক, রসুল আমাদের বড় ভাইয়ের মতো, এই সব বুঝাচ্ছে। আচ্ছা আল্লাহ বলছে উম্মাহাতুল মুমিনিন, রসুলের স্ত্রীরা হলো তামাম মুমিন মুমিনাদের মা। জোরে বলে বুঝতাম, মায়ের স্বামী বড় ভাই হয়, কত বড় ফাটা কপালে ছেলে হলে বুঝতে পারছেন এই কথা বলবে? আরে বাবেরা নজওয়ানেরা, আল্লাহ নবী মিলাদুন নবী বানালে খিলা হয়, বুঝতে পারছে? আরে তো আগে চলে আবু দাউদ শরীফ খুলে দেখে।
যেদিকে যেতেছিল ওই দিকে আল্লাহ নবী চাচা যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাস্তা ধরে নিজের এলাকার মানুষ দিয়ে এক জায়গায় করে এমন করে তিনি আমার ওই এক জায়গায় করে নিয়ে বলতে রয়েছে আল্লাহ নবী মিলাদুন নবী মারাতে রয়েছে আল্লাহ নবীর আগমনে আলোচনা করতেছে আল্লাহ নবীর ছোটবেলার কথা বলতেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী এমন সময় ওই জায়গায় যখন পৌঁছে গেল আল্লাহ নবীকে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে লাগলে আপনারা সাহাবাদের অনুসরণ করবেন না সাহাবাদের থেকে বেশি কেউ রসুলকে চেনে না বোঝে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিল আপনারা দেবেন না রাত দাঁড়াবার বিরুদ্ধে একবার লোক বেরিয়েছে না বেরোয় এগুলোকে চিনতে পারছেন না কারা আমেরিকার ডলার নিচ্ছে আর আমাদের ইমান লুটছে ভাই আল্লাহ করে লোক অনেক হয়েছিল একটু জান খুলে ওয়াজ করতাম কিন্তু মাই গলাকে বেশি করলে ওবার মনে দুঃখ করবে আমি জানি ইলেকট্রনিক জিনিস হতে পারে কিন্তু বাপ কিছু মনে করুনি ভাই তোমরা খারাপ হয়ে গেলে আমার ব্যাস শেষ ইলেকট্রনিক জিনিস গুল হতেই পারে কেন অত হাতে নাই না সিস্টেম তবে ভাই এগুলো আগে থেকে ঠিক করে রাখা দরকার একটা মানুষ বছরে একবার পায় দু বছর তিন বছর ছাড়া আমাকে একবার পায় কেউ কেউ সেই জায়গায় এতগুলো লোক আজকে ভাইজান কি বলতে এসেছে মুরব্বী বাপ গুণ এসেছে ছেলে কি বলতে এসেছে মা বেটিরা এসেছে বোনেরা এসেছে আমাদের বাচ্চা আমাদের ভাই কি বলবে শুনবো সে জায়গায় যদি মাই গলা গন্ডগোল হয়ে যায় ভাই কথা খারাপ সেজন্য তোমাদের উচিত আগে থেকে ঠিক করে রাখা যা আবার হয়ে গেছে আমি বলছি তো ভাই হতে পারে ভোল্টেজের সমস্যা হচ্ছে বলছে কি করবে শোনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বসে বসে সালাম দিলেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দাঁড়ানোর একটা জিরুদি করে না কেন ভাই জেন্ডারে চলছে না কেন আজকে বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের মসজিদে আকসাকে ইহুদিরা লুট করতে চাইছে দখল করতে চাইছে যারা রাসূলুল্লাহর প্রেমে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা বিরোধী যারা করে ইরা তো করে ইহুদিদের বিরোধী করে মসজিদে আকসা হয়ে কখনো লড়ে না ইরা শুধু নবীর প্রেমিকরা যখন একটু দাঁড়িয়ে আ নবী সালাম আলাইকা বলবে অমনি বিরোধী করে কথা বুঝছেন না বোঝেন না আবার বলে ইয়া তো বলা যাবে না কেন ভাই বলছে রসুল তো দূরে তোমার বাপ হয় ওই জন্য ইয়া বলা যায় তোর কাছে তোর দাদু আগে হতে পারে বাপ আগে হতে পারে কিন্তু আমার নবীর গোলামদের আওয়াজ হলো হযরত উসমান গনি বিমারে ছিলেন হুজুরকে আরেক সাহাবি জিজ্ঞেস করলেন ভাই উসমান তুমি সব থেকে বেশি যাকে ভালোবাসো তাকে খুব চিৎকার করে ডাক দাও 10,000 মাইল দূর থেকে ডাক দিয়েছিল সঙ্গে সঙ্গে সুস্থ আল্লাহ করেছিলেন জোরে বলুন সুবহান কাটা পড়বি না বলতে পারিস আমার ভাই জানা নাই হাদিস কোরআনে নেই বলছো কেন কোরআন পাকেও দাঁড়াবার কথা আছে জোরে বলুন সুবহান সালামের ব্যাপারে কোরআনও বলা আছে দাঁড়াবার কথা সম্মানের কথা ভক্তির কথা করতে পারো না আলাদা কথা আমি তাই তো বলি বাপ এক জায়গায় বসো না বসো সমাধান করো না
আমাদের কাছে বসবে না, আম মানুষকে গুলোবে। তবে একটা খানে পিছখান একটা ছোট্ট কথা বলে যাই, ইবলিশের নাম শুনেছেন? ব্যাটাটা কিন্তু প্রথম খারাপ ছিল নি, ভালো লোক ছিল। এই শুনছেন তো, ভালো লোক ছিল, এত জ্ঞানী ছিল, এত শিক্ষিত ছিল, ফেরস্তাদের ঘরে পড়াত। শুনছেন ভাই, জমিন আসমানের এমন কোন জায়গা নেই ইবলিশ সেজদা দেয়নি। খুব মন দিয়ে শুনবেন কথাটা। আপনি ক বছর নামাজ পড়েছেন জানি না, 100 বছর, 150 বছর, 200 বছর বাঁচবেন আপনি? যদিও বেঁচে থাকেন ধরেন না পড়লেন। ইবলিশ ক বছর নামাজ পড়েছে জানেন? 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে। কথা বুঝে আসছে? 6 থেকে 7 কোটি বছর সেজদা দিয়েছে, তাসবিহ পড়েছে। ইবলিশের পাওয়ার কত ছিল জানেন? জান্নাতে যখন খুশি ঢুকতে বেরোতো, কারো বাধা দিবার অধিকার ছিল না। জান্নাতের দুল্লায় বস থাকতো, ফেরস্তারা দুলা দিত, ইবলিশ বসে বসে দুলতো। পাওয়ার কত বুঝছেন ভাই? লোকটাকে আল্লাহ কাফের বলে তাড়িয়ে দিল কেন? এই কথা বলুন কেন? আল্লাহর হুকুম যদি অমান্য করা হয় তাহলে আপনারা আল্লাহ তো বহুত হুকুমকে ছেড়ে দিয়ে বসে আছে। এই বহুত লোক নামাজ পড়ে না, ছেড়ে দিয়ে বসে আছে, কিন্তু অস্বীকার করেনি আল্লাহ কাফের বলেছে নাকি তোমাদেরকে, বেনামাজি তুমি কাফের না? আল্লাহ বলেছে তওবা করে ফিরে আয়, তওবা করে ফিরে আয়, তওবা করে ফিরে বলেছে। ইবলিসকে আল্লাহ কেন কাফের বলল? কি কারণে? ইবলিস এবং ফেরেশতা সবাইকে আল্লাহ বলল আদমকে সেজদা করো। এই সেজদা কিন্তু ইবাদতের ছিল না, এই সেজদা ছিল তাজিমি, সম্মানের সেজদা। এই সেজদা কর আদমকে সম্মান করে। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ ওকে একবার সুযোগ দিয়েছিল, এই সেজদা করলিনি কেন? ও তো বলতে পারতো যে আল্লাহ ভুলে গেছে করছি। ও কি বলল? যে না, ও মাটির আমি আগুনের, আমার আল্লাহ জালাল এসে গেছে। আমার বন্ধুকে তুই অস্বীকার করলি, আমার বন্ধুর আদবকে তুই ইনকার করলি, আমার বন্ধুর বিয়াদবে করলি, তোর আর রেহাই নেই। তাহলে আদমকে অসম্মান করেছে, কিন্তু এখানে হাকিকাতে আদম নয়, হাকিকাতে মোহাম্মদ রসুল। কিন্তু সামনে যেটা দেখছি, একতলাবে গেতে গেলে আরো 2 ঘন্টা সময় লাগবে, অত সময় নেই তো ওইদিকে যাচ্ছি না। আদমকে সেজদা করাতে ইনকার করার জন্য, সম্মান না করার জন্য। ভাই কি আলোচনা করো, শুনবেন তো? আদমকে সম্মান না করার জন্য আল্লাহ যদি কাফের বলে, সেদিনের সম্মান ছিল সেজদা, আজকে সম্মান হলো দাঁড়ানো। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাকে হারাম করে দিয়েছে, বলছে কোন তাজিমি সেজদা চলবে না। কথা বুঝে আসছে? আমার ভাই আজকে যারা দাঁড়ানোর বিরোধী করছে, এদেরকে ওনা কিয়ামত দিন কাফের বলে জাহান্নামে না ঢুকায়। এই শুনছেন? যেখানে মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম, আমার রসুলকে সাহাবা এবং সাহাবি, রসুলুল্লাহর বেটি পর্যন্ত দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা নুলে ইনকার হচ্ছে কেন? একটাই কারণ, এরা রসুলের দুশমন, এরা নবীকে সম্মান দিতে চায় না। আল্লাহ নবী বললেন 73টা দল হবে, 72 জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। 72 দলেই কোরআন থাকবে, 72 দলেই আল্লাহ থাকবে, অর্থাৎ আল্লাহকে মানলেওয়ালা। 72 দলেই দাড়ি থাকবে, 72 দলেই টুপি থাকবে, 72 দলেই নামাজ থাকবে, 72 দলেই রোজা থাকবে, 72 দলেই হজ করবে, তথাপি জাহান্নামে হবে, একটা দল জান্নাতে যাবে। হুজুর কারণ কি? আল্লাহ নবী একটা ছোট্ট কথা বলেছিল, ওই কথাটা হলো 72 দলের মধ্যে আমি রসুল, আমার হাইয়া থাকবে না, অর্থাৎ আমার ভক্তি, আমার সম্মান, আমার আদর, আমার ইজ্জত থাকবে না। এই জন্য আমার আল্লাহ ওদেরকে নেবে না, ওদেরকে জাহান্নামী করবে। রসুলের আদরে মর্যাদা আমার আল্লাহ বাড়িয়েছে, ঠিক না বেঠি? আর সমাজে চিনতে পারছেন না তারা জাহান্নামী দল, বুঝতে পারছেন? এই বুঝে আসছে না ভাই? নামাজ দেখে ছুটছ, দাড়ি দেখে ছুটছ, শিখ পাঞ্জাবিদের দাড়ি তো আমার থেকেও বড়,
কথা ভুল বলছি? বড় গোলজামা দেখেছ? রবীন্দ্রনাথ ঠাকুরত্ব বিশাল, কোরআন পড়া সর্বপ্রথম গিরিশচন্দ্র কোরআনকে বাংলায় ব্যাখ্যা করেছিল। দেখো রসুল আছে কি না, জোরে বলুন সুবহান। কেন না, আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন তো এই কারণে যে বান্দার সাথে আমার সম্পর্ক জুড়ার জন্য, ঠিক না বেটি? রসুল যদি নাই তা আল্লাহর সাথে তো সম্পর্ক জুড়লটা কি? অন্য কাউকে আল্লাহ তো দায়িত্ব দেয়নি, এ অন্য কাউকে দিয়েছে নাকি? আল্লাহ রসুলকে দিয়েছে, তুমি যাও, আমরা তো নবীর পক্ষে কাজ করছি, নবী রেখে যাওয়া কথাগুলো বলছি, ঠিক না বেটি? রসুলকে আল্লাহ পাঠিয়েছে শুধু, যাও এদের সঙ্গে আমার সম্পর্কটা জুড়ে দাও। তুমি যদি রসুলই না পেলে তা তোমার সম্পর্কটা আল্লাহর সঙ্গে জুড়ল কি? কথা বুঝে আসছে? আমার নবী আসাতে খুশি নয়? এখানে একটা সুন্দর কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, মাথায় রাখবেন, হয়তো শুনেছেন, এটাকে শুনল আমার মুখ থেকে শুনেছেন ইনশাল্লাহ। আমার এই ভাই বোন সন্তান, ধরুন ইমাম সাহেবের একটা পুত্র সন্তান হয়েছে, সন্তান হওয়া ভালো না, পুত্র হলে তো আরো খা ভালো নাকি? পুত্র হলে আরো ভালো নাকি না? আল্লাহ রসুল বলছে যার ঘরে প্রথম মেয়ে হয় এর মানে হলো আল্লাহ ওই বাপকে জান্নাতের সংবাদ দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তখন মেয়ে হলে মুখ বাবার টাইপের হয়ে যায়, আমার কথা কিন্তু কড়া কড়া, কেন হালকা ডোজে আমার রোগ সারছে রে, পেকে গেছে তো ওই জন্য একটা প্যাক প্যাক করে ইনজেকশন ধরতে হবে, তবে যদি সিধি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু লোকের মেয়ে হলে মন খারাপ হয়ে যায়, বউকে মারেও নাকি? রসুল বলল কার যদি পরপর তিনটে মেয়ে হয় আর ওই তিনটে মেয়েকে তার বাপ যদি ঠিকভাবে ইসলামী শিক্ষায় বিয়ে দিতে পারে, রসুল দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই তিন বাপের মেয়ের বাপ আর আমি রসুল জান্নাতে পাশাপাশি থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কপাল ফাটাকে আল্লাহ দিয়েছেন, মুখ বাদর হয়ে গেছে তো মত। তাজা আমি যেটা বলছিলাম, ইমাম সাহেবের ধরেন না ঘরে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে, ইমাম সাহেব খুশি হবে না বেজার হবে? ইমাম সাহেবের স্ত্রী, ইমাম সাহেবের আব্বা আম্মা, ইমাম সাহেবের ভাই, ইমাম সাহেবের চাচা, ইমাম সাহেবের মামা, ইমাম সাহেবের নানা নানি দাদা দাদি সবাই আসবে দেখতে, তাই না? খুশি, এই পাড়ার লোক হয়তো খুশি হতে পারে, কিন্তু পাশের পাড়ার লোক খুশি হবে? এই পাশের পাড়ার লোক খুশি হবে কেন? পাশের পাড়ার লোক খুশি নয় কেন? ওই বাচ্চার সঙ্গে সম্পর্ক নেই, তাই খুশি কারা কারা? যাদের সঙ্গে বাচ্চাটার সম্পর্ক আছে, ঠিক না বেটি? একদম সাদা কথা, ঈদে মিলাদুন্নবী খুশির দিন বানাই কারা? যাদের সঙ্গে মোস্তফা জানে রহমতের সম্পর্ক আছে তারা, জয় বলুন খুশি নাই কারা? যাদের সঙ্গে সম্পর্ক নেই তারা। আমাদের সঙ্গে সম্পর্ক আছে রাসূলুল্লাহ, তাই দেড় হাজার বছর আগে নূর আনা নূর এসেছিল, আমরা আজও তার খুশি বানাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসুন আমার নবী পাকের আগমনের আলোচনা করে, যে কথা বলতেছিলাম আল্লাহ নবী চাচা দার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুরামা দাঁড়িয়ে সালাম দিতে লাগলে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার মাহফিলে যে বসে, আল্লাহ নবী বলেছে বাবা সাবিরে অবশ্যই আমি যাবো যাবো যাবো, কেন আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না বাবা। সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বসে যান, আল্লাহ নবী বলেছিলেন বসবো বাবা, কারণ আল্লাহ আমায় যা দেখায় তোমরা তা দেখতে পাও না। এ বাবা সাহাবারা জমিনের উপরে তোমরা আমার মওলুদ বানাতে লেগেছো, আমার আগমন আলোচনা করতে লেগেছো, আমার আল্লাহ পাকে অগণিত হতে পারিস তারা তোমাদের মাহফিলে হাজির হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
শুধু এই মাহফিলে এসেছে না, দুনিয়া জমিনে কোনো জায়গাতে আপনার মিলাদ মানালে সেই জায়গাতে আসবে। আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা সাহাবারা, কাল কিয়ামতের দিন পর্যন্ত দুনিয়া জমিনে যারা আমি রাসূলুল্লাহ আগমনের দিবস বানাবে, মাওলুদ শরীফের আলোচনায় মাহফিল বানাবে, মাওলুদুন নবী বানাবে, প্রতিটা মাহফিল যেখানে আলাল পরিচয় করা হবে, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দেবে। ওই মাহফিল যারা এসে বসবে, ওই মাহফিলকে সম্মান করবে, ওই মাহফিল বানানোর জন্য অর্থ দেবে, ওই মাহফিলকে পিয়ার করবে, ওই মাহফিলকে সাপোর্ট করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ফেরেশতারা তাদের জন্য দোয়া চাইতে থাকবে। আরো জানিয়ে দিলে, এ ছেলেরা যুবকেরা সিয়াসতটা হাদিস গো বাবারে বাবারে শুনে রেখে দে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলে, বাবা সাহাবারা আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, যারা আমার মওলুদ শরীফ বানাবে আমার মিলাদ শুনে খুশি হবে, আমার ছোটবেলার কথা শুনে আনন্দ করবে। ওয়াজাবাত লাহু সাবাতি, আমি নবী কিয়ামতের দিনে তাদের অবশ্যই সাবাত করিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আজ বড় দুঃখ ভাই, আপনাদের এলাকায় সব ছেড়ে যাচ্ছে, ওহাবি ওহাবি ছেড়ে যাচ্ছে, শুধু তসবিহ শিখাচ্ছে, খাবার দোয়া, শোয়ার দোয়া, কাঁথার দোয়া, হাওয়ার দোয়া। রাসূলুল্লাহর গুরুত্ব কে জানাবে? রাসূলুল্লাহর সম্মান কে শিখাবে?
রাসূলুল্লাহর মাওলুদ পড়াতে হয় এটাকে জানাবে। এগুলো ছাড়াচ্ছে আর খাবার দোয়া হাজার দোয়া সোয়ার দোয়া শিখাচ্ছে, এই কথা খারাপ লাগছে? তোমাদের এদিকে কালিকা পুতা নাকি বলে এক জায়গায় এসছিলাম, ওইদিকে মনে হবে পুতা জানি না, হ্যাঁ সেখানে এসে এরকম ধরে নবীর শান লেওয়াজ করছিলাম, ওই এক চিল্লা বলে চিল্লা দেন চিল্লা দেয়, এই চিল্লা কথাটা খারাপ নয়, কিন্তু আমাদের সমাজে যারা চিল্লা দিচ্ছে এরা কিন্তু শরিয়া সম্মত নয়। চিল্লা শব্দটার মানে হলো নির্জনে গিয়ে এক আল্লাহর ইবাদত করা, একে বলা হয় চিল্লা। ওই মসজিদে ঢুকে গোল হয়ে বসে চানাচুর খাওয়ার নাম চিল্লা নয়। শুনছেন? আল্লাহ রসুল যেখানে বললো মসজিদ হলো মামানা, মসজিদ শব্দের মানে হলো সেজদার জায়গা, ইবাদতের যারা খবরটা তোমরা মসজিদকে শোবার খাবার ঘর বানিও না। এই যুবক রসুলের সত্য জানবি না বাবা? আজকে ইহুদিরা দল তৈরি করেছে, দল কোটি কোটি টাকা দিয়ে আইএসআইএস করেছে, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নরেন্দ্র তবির আল্লাহ একবার একে 47 এর দাদাকে গুলি করে মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন? তো এই দলটাকে তোমরা মেরে নেবে? তো এই দলটা যখন মানছো না, বোম্বাই থেকে কেউ চিল্লা দিতে এসে বলে তোমার গ্রামে ঢুকলো, তিন দিনের নাম করে ঢুকেছে, পরের দিন সকালবেলা উঠে দেখছো পালিয়েছে, পুলিশ পুরো মসজিদ ঘিরা, কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে না? আমাদের কাছে ইনফরমেশন আছে মসজিদে বোম আছে। ঢুকে দেখছে মসজিদের কোন ব্যাগ বোম না স্যার, কি এসেছিল দিনের দাও চিনিস? বোম্বাই যেতে খুঁজে বলে এবারে গ্রামের র‍্যাব ঢুকিয়ে সব বলবে আতঙ্কবাদী সন্ত্রাস, প্যাক মুসলমানকে, প্যাক মুসলমানকে, সব মারার একটা কথা বুঝে আসছে? তোমরা আমার বাপের সন্তান, দাদা হুজুরের রুহানি সন্তান, এ বাংলা আবু বকরে, এ বাংলায় যত মাদ্রাসা আছে এ মাদ্রাসা আগে ছিল আমার আবু বকর করা শিখিয়েছে, ঠিক কিনা? নাকি এত মনীষে এত দাড়িওয়ালা এত চুপিওয়ালা এত মন্ত্রী সব ছিল না আমার আবু বকর? বাংলার মানুষকে আল্লাহ চিনিয়েছে, রসুল চিনিয়েছে, মন্ত্রীর মাদ্রাসা দেখিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর 12,000 মাদ্রাসা করেছিলেন। আজকে সেই বাংলায় ওয়াহাবি মত চলবে আমরা চুপ থাকবো? আজকে আব্বাস সিদ্দিকী যখন একটু তেড়ে ফুড়ে উঠেছে লড়াই করছে, আমাকে কি করে পচানো যায়? আমাকে বলে তুই পারিস কখনো? এজ্জতের মালিক তো আল্লাহ, আমাকে তুলছে তো আল্লাহ, আমার পাশে এইগুলো ছোটে এত ছুট করায় আল্লাহ, ছুট করায় এদের ঘরে আজিও উঠতে রেখেছেন, একেবারে 15, 16, 17, 18, 19, 20, 21, 25 ইয়ং ছেলে আমার পিছনে ছুটছে, আজ লোক কুন্তি মারছে। আব্বাস সিদ্দিকীর পাশে যারা যায় ওরা তো নামাজ পড়ে না, ওরা তো বিড়ি খায়, ওরা তো দাঁড়িয়ে মতে, কিন্তু এই ছেলে কোনো বছর চারেক আগে জলসা শুনতো না, দোকানে দোকানে বাজারে বাজারে আড্ডা দিত, ঠিক না? কিছু হলেও জলসা ইতে আসা বসা শিখেছে। তুমি তো পারবে না, আজকে মোবাইল গুলো খুললে বছর চারেক আগে গান ভর্তি, সিনেমা ভর্তি, নোংরা নোংরা ফিল্ম ভর্তি, এখন মোবাইল গুলো খুললে শুধু আব্বাস সিদ্দিকীর জলসা পাবে। আমি ভুল বলছি? লক্ষ লক্ষ ছেলে পার ফেলে দিয়েছে, কোটি কোটি টাকার মালিকের ঘরের ছেলে টাকা উড়াতো পারে কি মেয়েদের পিছনে? আব্বাস সিদ্দিকীর কথা শুনে আল্লাহ তাকে হিদায়ত করেছে, আমি নয় আল্লাহ হিদায়ত করেছে, হিদায়তের মালিক আল্লাহ, আমি নয়। কথা বুঝে আসছে? কিন্তু আমার কাছে কথা হলো তুমি ছিলে কড়াতে আর কেউ যদি তুলে চিরই ফেলে দেয় তাহলে কি লাভ হলো? ধরুন হিন্দুতে ছিল, মুসলমান হয়ে ওয়াহাবি হয়েছে, ভাই তো চুলোই পড়ে গেলে, কেন মুনাফেক হলো? কাফেরের থেকে মুনাফেকের মার কম হবে না বেশি হবে? আর এই জন্যে বলা হয় কাফেরের সঙ্গে মিশলে অসুবিধে নাই, কেন কাফেরের জন্য হিদায়তের দরজা খোলা আছে, কেন ও জানে না, ওকে খবর দিলে হয়তো হিদায়ত হতে পারে, মুনাফেকের জন্য দরজা বন্ধ হয়ে গেছে, কেন জেনে শয়তানি করছে। আমার কথা বুঝতে পারছেন তো? নাকি আমি ভুল বলছি না মনে হচ্ছে নাকি? কারণ আল্লাহ কারো তোমরা তো অনেক অশনো, আমার অজ পছন্দ হচ্ছে না তো? কেন এখন সব বলি সাহেব মুরিদরা আমার অজ পছন্দ করতে শিখেছে, ওই হুজুরটা ভালো করতে পারে না। আজকে তোমাকে যদি মুখ্যমন্ত্রী মমতা দাওয়াত দেয় তুমি তো খুব খুশি, কিন্তু ওলি দরবারে একটা সিস্টেম আছে না? না, কিভাবে যেতে হয়, কিভাবে কথা বলতে হবে, সব সিস্টেম আছে, ওগুলোকে আগে তোমাকে ট্রেনিং দেওয়া হবে, তারপরে তোমাকে নিয়ে যাবে। কথা বুঝে আসছে না? সামান্য দুনিয়া দুদিনের কেতা, নেতা তো নাই কেতা, জনগণ দিয়েছে তাই গদিতে বসে আছে, জনগণ সরে গেলে বুদ্ধদেবকে খুঁজে পায়, তোর আল্লাহ আলাদা খুঁজে গেল না,
সবচেয়ে জনগণ শুনে গেছে বলে দিন দুনিয়া সাহিনসা মোহাম্মদ রসুল সাল্লামের এজ্জ সম্মান তার দরবারে যখন যাবে তার কাছে যখন যেদিন উঠবে কায়ামতের দিনে তোমার তার আদরটা তোমার শিখতে হবে না, ওইটা শিখবে কাদের কাছ থেকে? নবীর আশিক নবীর প্রেমিক ওলিদের দরবার থেকে শিখবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে তুমি জান্নাতে যাবে, আল্লাহ দিদার পাবে। আল্লাহ দিদারে তোমার কি করা দরকার, কি আদর কি সম্মান? নবীর থেকে আল্লাহর মর্যাদা বেশি, ঠিক না বেটি? ওই আদব মর্যাদা শিখবে কোথা থেকে? মোহাম্মদ জানে রহমতের দরবার থেকে শিখবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ তো সিস্টেম। ও বলছে ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাও, আল্লাহ বলছে আয় তোকে ডাইরেক্ট জাহান্নামে দেব। একথা বুঝছেন না? বুঝেন না? আমার আল্লাহর ক্ষমতা নেই ডাইরেক্ট আল্লাহর ক্ষমতা নেই আমাকে ইসলাম মুসলমান করা, আল্লাহর ক্ষমতা ছিল না। ডাইরেক্ট মক্কা শরীফে ইসলাম কোরআন নাজিল করে দেবো, লোক কোরআন মেনে নেবে, যার যার অন্তরে কোরআন ঢুকিয়ে দেবো, ডাইরেক্ট আল্লাহ পারে না। হে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা থাকার পরেও আল্লাহ ডাইরেক্ট না করে রসুলকে বলছে তুমি যে বলো কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, উল্টা বাদ রসুল তুমি বলাটা বলতে হবে না, আমি বলছি ডাইরেক্ট। দুনিয়ার মানুষ সে আল্লাহ যিনি এক, আল্লাহ বলতে পারেন না, ক্ষমতা নাই তার। ক্ষমতা থাকার পরও হাবিবকে বলছে হাবিব তোমার মুখে দাওয়াতটা আমার পছন্দ হয়, বলো কুল হু আল্লাহু আহাদ। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ডাইরেক্ট তো আমাদের ক্ষমতা নেই, আর আমরা বলছি ডাইরেক্ট বলো। এ হয় এখন আবার একদল বিড়ি চেয়েছেন আর দেখেছেন কপাল ফাটা মূর্তিদের মতো মূর্তি দেখবেন, আগেকার 2000-3000 বছর আগেকার মূর্তি সেই রকম। বলছে বুখারিতে নাকি আছে টাটকা মৃত্যুর কাজ চাপ, এটা বাসে চ্যালেঞ্জ দিয়া হচ্ছে না আসেন। এ দাদা হুজুরের মুরিদ কারা কারা আছে হাত তুলে দেখাও। মাশাআল্লাহ সবই তো আপনার বাবা বাবা এদিক ওদিক করুনি আমার ভাইরা, আমার আব্বা ভাইরা আম্মা বোনেরা এদিক ওদিক করেন নে, এদিক ওদিক করেন নে। বহুত রকম নাটক চলছে ইহুদিদের, মসজিদ বলে কেমন হোটেল বানানো হচ্ছে, স্টাফ নিয়ে হারকেল নিয়ে লন্ডন নিয়ে আলু নিয়ে পেঁয়াজ নিয়ে পাম দিচ্ছা রাঁধছে খাচ্ছে রাঁধছে খাচ্ছে। আর মসজিদের কারেন্ট 500 টাকা, সেখানে 2000 টাকা ফেলে দেবে। এই একদম বেরিয়েছে না কোন শরীয়তে পেয়েছো? আমার রসুল লেখান হযরত আলী মদিনার দাওয়াতে শুয়েছিল, রসুল যে বলেছেন আলী ওঠো আরে যে সব এটা ইবাদতের জায়গা মসজিদ এটা, আর তুমি সেখানে কি করছো? না আসাবে সুখ, আসাবে সুখ পরা মদিনার নবাবি শরীফের পাশের যে থাকার জায়গা রসুল করে সেটা মসজিদ না ঘর। আজকে আসাবে সুখার জায়গাটা বিশাল কোটি কোটি লোক যাচ্ছে, আজ আসাবে সুখাও থাকেও না, সবটা মসজিদে। এই কথা বুঝে আসছে না? না আজকে চলছে এইসব কাজ, যখন এটা বলবো কারো গায়ে কষ্ট হচ্ছে নাকি? এই আল্লাহ ঘর যদি বেউজ্জুতি হয়, আমি যদি চুপ থাকি আল্লাহ আমার ঘরকে বেউজ্জুতি করবে না? আজকে হচ্ছে না হয়নি মুসলমানের ঘর বেউজ্জুতি? যত জমি জায়গা দখল সব মুসলমানদের, আজকে এনআরসি করে মুসলমানদের তাড়াবে বলছে কেন? তোরা মার তোদের উপরে, তোরা আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করবি না, আল্লাহ তোদের ইজ্জত রক্ষা করবে নাকি? এখনো সময় আছে এই ইহুদিদের দালালদের চিনতে শেখো, যারা খোদার ঘরকে হোটেল বানিয়ে দিচ্ছে, চেনো এদেরকে। দিনের দাওয়াত দিতে এসছো ভালো কথা তো, একটা তাবু আনতে পারলে না, সব আনতে পারলে না, এক জায়গায় ঘিরে দিয়ে দাওয়াত দাও না, কে মানা করেছে? আল্লাহর ঘরকে অপমান করা মেনে লিয়া যাবে? হ্যাঁ মেনে লিয়া যাবে। এখন আবার রিসারিসি মসজিদ, ওই মসজিদ থেকে নেট পৃথিবীতে কি হয়েছে? পাশে একটা মসজিদ করব, রাসূলুল্লাহর ইসলামে ওই মসজিদের নামাজ হবে না, ইহুদিদের ইসলামে হতে পারে, খ্রিস্টানদের ইসলামে, কারণ আইএস ওটাও তো বলছে আমার ইসলাম, ওটা কি রাসূলুল্লাহর ইসলাম নাকি? তেমন এইগুলো নকল ইসলাম, এই নকল ইসলাম তৈরি করা হয়েছে অরিজিনাল ইসলামকে খারাপ করার জন্য। আজকে চাইনার চোটে দেখুন অরিজিনাল নোকিয়া বন্ধ হয়ে গেল, চাইনার চোটে এত ফেসিলিটি দিচ্ছে চাইনা, 2000-এ যা হবে 50,000 নোকিয়া তাই পাচ্ছে না, মানুষ 50,000 খরচ করবে নাকি? কিন্তু এই চাইনা যদি বাস্ত করবে কানের বাড়ে না, 50 লাখ চলে গেল আর ফিরে আসবি না। মনে হচ্ছে কষ্ট হচ্ছে বলে না বাপ, আমিও কথা বাড়াবো না, তোমাদের যখন খারাপ লাগছে বাবা তোমরা যেখানে আগে থাকো, তবে বিদায় নেবার সময় বলে দিয়ে যায় আল্লাহ নবীর 1000 বছর আগে বিদায় হওয়া যখন করেছিলেন আল্লাহ নবীর খোরার পিঠে বসে লক্ষাধিক সাহাবাদেরকে বলে
ছেড়ে বাবা রানা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবারা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম তাহলে কি ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বলেছিলেন কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কেননা দিনে তো নবীরা দেয় আদম নবী থেকে আপনি পর্যন্ত দিনে তো নবীরা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি যখন শেষ নবী তাহলে দিনে দাওয়াতটা কারা দেবে? আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা অবশ্যই দিনে দাওয়াত চলতে থাকবে, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেল, দিনে দাওয়াত বন্ধ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এবারে দিনে দাওয়াত কারা দেবে? আল্লাহ নবী জানিয়ে দিলে আবু দাউদ শরীফ খুলে দেখে না ইন্নাল্লাযীনা ইউসূলি আদিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি ওয়ায়ুসাদ্দিদুল হাদীনা, 100 বছর আগে কিংবা পরে এবারে দিনে দাওয়াত দিবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠাবে, তারা নবী হবে না বাবা, তারা হবে কারা? আল্লাহ নবী জানিয়ে দিলে তারা হবে মুসাদ্দিক। আল্লাহ তারা নবী করে মুজাদ্দিদ করে পাঠিয়েছে। নবী মুজাদ্দিদদের মধ্যে একটা পার্থক্য, নবুয়াতে দরজা পাবে না, বাকি সমস্ত পাওয়া নবীদেরকে যেটা দেওয়া হয় আল্লাহ পাক মুজাদ্দিদদের ঘরও দিয়ে থাকে। ছিলেন জোরে বলুন সুবহান, দাদা হুজুরের খলিফা সৌদি আরবে রয়েছে, সৌদি আরবে গিয়া যায় হুঁকো খাওয়া জায়েজ করে দিয়েছিল, আমার দাদা হুজুর চিঠি করে এটা বন্ধ করেছিলেন জোরে বলুন সুবহান। দাদা হুজুরের পাওয়ার পত্র চালো, ঘর কা মুরগি ডাল রোজ হুজুরের ছেলে পাও, আর ফুলপুরাসি জিন্দাবাদ, ফুলপুরাসি জিন্দা আর ভাল লাগে রে, এখন কেউ বিদেশ থেকে এলে দেখতে ভাল লাগে, একথা বুঝছেন না? সব বিদেশি বাবা ভালো নয় গো, সব নতুন ভালো নয়, কিছু কিছু সময় পুরাতনটাই ঠিক আছে। কোরআন কি অনেকদিন হয়ে গেছে নতুন করবেন নাকি? রসুল তো অনেকদিন হয়ে গেছে নতুন করবেন? আপনার বুড়ো বাপটা তো অনেকদিন হয়ে গেছে, এটা নতুন দিয়েছবেন নাকি? ও এর বেলায় রুশ খুব ভালো আছে কিন্তু হয় না, তাহলে পীর আবার চেঞ্জ করছো কেন, দল চেঞ্জ করছো কেন, নতুন নতুন দেখেছো? আব্বাস সিদ্দিকের সঙ্গে সবার মতের মিল নাও হতে পারে, আমি তো তোমার ইমাম নই, তোমাকে তো আমি দাদা হুজুর দেখাচ্ছি, আমাকে তো দেখাই নি দাদা হুজুর ধরো। আবার কিছু কিছু লোক বলে দাদা হুজুর পাঁচ হুজুর ঠিক ছিল, দাদা হুজুর পাঁচ হুজুর ঠিক ছিল তা তুই কোন দলে? দাদা হুজুর পাঁচ হুজুর মানিস? হ্যাঁ মানি তো। ও দাদা হুজুর কিয়াম করেছিল, কবর জাগ করেছিল, ইয়া রসুল্লাহ বলেছিল, হাত তুলে দোয়া চেয়েছিল, বিশ্ব নবী দিবস করেছিল, রসুলকে নূর বলে মেনেছিল, নবীকে হায়াতুন নবী মেনেছিল, নবী শাফাত করার হক পেয়েছে মেনেছিল, তুই মানিস বলছেন না? তাহলে কোনটা ভালো দাদা হুজুর? কেমন মুনাফেক দেখছেন, ঢুকার গ্রামে ঢুকার সময় ইমাম সাহেব কি বলে, মেজ হুজুরের মুড়ি, মেজ হুজুরের মুড়ি দামি টাটকা দাঁত হয়েছিল, এসে সব ফুচকা দুজনে বিক্রি জন জন ছেলেগুলো শুনে বন্ধু করবে ফুচকা খাবে, তারা তোর তো 4000 মাইল মিডিয়া ওদের বেরোচ্ছে, এক বড় ছেলেরা ভাবে না, সব বিদেশি টাকা আছে, জন জন ছেলেদের খাওয়াচ্ছে, সব জায়গার ছেলেরা হয়েছে হারাম খাওয়াচ্ছে, খেয়ে খেয়ে যখন এই পর্যন্ত হয়ে যাবে না পাক, এখন আব্বাস সিদ্দিকে যে হালাল দিচ্ছে ঢুকবে বেরিয়ে, মাথা গরম হচ্ছে অনেকে, এই সব বলছে কেন?
কথা বুঝছেন না? দোষ আম মানুষের নয় তো, ওকে তো এতটা হারাম খাইয়ে দিয়েছে শয়তান গুলো। ও তো আমার বাপেরই ছেলে, ওর মা দাদা সব তো আমাদেরই ছিল, আমি ভুল বলছি নাকি? কিন্তু আমার ভাই গুলোর একবারও পুজো দরকার ছিল, তিনি এত মহব্বত কিসে? 4,000 পাইতে এত কুটুম্বিধি কেন? বেশ গুছিয়ে যখন দেবে 60-70 দেবে, জন জন ছেলে দলে এসে যাবে, অমনি বলবে দাদা হচ্ছে নবী দেখেছিল তাই দাঁড়িয়ে সালাম দিয়েছিল, আমরা দেখতে পাইনি তাই না? ও এটা স্বীকার করছে দাদা হচ্ছে নবী দেখেছিল, নবী যে দেখেছে জান্নাতি না জাহান্নামী, তাহলে দাদা হচ্ছে দল করিসনি কেন? চিটিংবাজির ঘাস দেখো, শুধুমাত্র টার্গেট তোমাদেরকে বেঈমান বানাবো। কেন বেঈমান? সব ভিন্ন বানাতে পারছে, পৃথিবীর কোন মায়ের লাল নয় মুসলমানদেরকে মেটাতে পারে না। অতএব ঈমান বাঁচাও ভাইরা, আর ঈমান মুহাম্মদ জানে রহমতের সঙ্গে জড়িয়ে আছে, যে যত বেশি রসুলকে ভালোবাসবে তার ঈমান তত পাকা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলছে, আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ করে সঙ্গে সাথে গেছে আমার শরীরটা ঝাঁকুনিয়ে এলো, কেঁপে উঠলাম, চোখ খুলে দিকে আমার মদ্রাসা আলো সাম দেশের প্রাসাদ পর্যন্ত আলো হয়ে গেছে, গীতা থেকে আলো আসছে। আমি ঘুরে দেখি আল্লাহ আমার মুহাম্মদকে পাঠিয়েছে, যার শরীর থেকে এত আলো বেরোচ্ছে, শুধু সাম দেশ নয় মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিতাব বুঝতে গেলে, আমার রাস্তায় চলতে গেলে একটা নূর দরকার, আলো দরকার। ওই আলোটা হলো আমি আজ কিছু লোক বলে আমি দেওবন্দি, কি বলে দেওবন্দি, দেওবন্দি দাবি করছে আর রসুলকে মাটি বলছে। ভাই ও দেওবন্দি, দেওবন্দি আর রসুলকে মাটি বলে মানে? ও দেওবন্দি নয় হলো ওহাবি, দেওবন্দিদের ইমাম, দেওবন্দিদের বাপ হযরত আশরাফ আলী থানভী, নাম শুনেছেন? লোকটা ভাই জগৎ বিখ্যাত একটা বড় আলেম, আমার পীর না হলো সত্যটাকে বলতে হবে বড় একজন আলেম। তিনি নাসরুদ্দিন কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে লিখছে রসুলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবটা নূর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরেলি দেওবন্দিরা নূর মানে না? মানে না। এখন দেওবন্দি দাবি করে কেউ যদি বলে রসুল মাটি দিয়ে দেওবন্দি না হাবি, জোরে বলছেন না কেন? এখন ফুরফুরার মুজাদ্দেদ জামান আমাদের সবার বাপ, তিনি রসুলকে নূর বলে মেনে যান, ফুরফুরা দাবি করে কেউ যদি বলে যে নূর বললো মারো, মাটি বললো মারো, শুনেছেন এরকম কথা কারো? ই আল্লাহ, আবার নতুন ভূত বেরিয়েছে একটা, তুই কোন দলে? ওখানে কেউ নূর নূর করে চিল্লাচ্ছে, কেউ মাটি মাটি, তুই আবার তো দুটো কি পিকতে বলছিস? আবার একটা দল, এ কথা খারাপ লাগছে? রসুলুল্লাহর হয়ে বলছি, আমার বাপের হয়ে নয়, আমার বাপের হয়ে নয় রসুলুল্লাহর হয়ে কথা বলছি, বলার অধিকার নেই? না না, আমার পুনাই হয় বলুনি, রসুল চাও না পুনাই চাও, রসুল চাও না বাপ চাও, বাপ দাঁড়া পার করতে পারবে রে, বাপও যদি ভুল বলে ছাড়া ছাড়ি সেন রে, কথা বুঝে আসছে? রসুল রসুল তাই তো বলে দিল বাপ মার আগে রসুলের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, বাপ হলে শরিয়াতের হুকুম হলো আদমের সাথে সরে যাও, বিয়াদুরি করতে যাও না। তবে এমনও হাদিস রয়াত আছে, এক সাহাবি বাপকে কেটে দিয়ে চলে এসেছিল রসুল্লাহ দরবারে, কথা বুঝে আসছে? সব পড়া আছে আলহামদুলিল্লাহ। আমি যেটা বোঝাতে চাইছি, ভাই নবীকে কেউ যদি নূর বললে মারো বলে, ভাই তার ইমান আছে না গেছে? সে মানুষটা যতক্ষণ না প্রকাশ্য তওবা করবে যে আমার ভাই স্লিপ হয়ে গেছে, কি আমি রাগের মাথায় বলে ফেলেছি, কি আমি রানিং এ বলে ফেলেছি, কি হয়তো কারো পরে জলসায় উঠেছিলাম, লোক উঠে গেছিল বলে খেপে গেছিলাম, কথা বুঝছেন? তাই একটু বেরিয়ে পড়েছে, আমি ক্ষমা চাইছি, তাহলে লোকটাকে আমরা বাঁচিয়ে দেবে, ঠিক না বেটি? ভুল হতে পারে মানুষের, তার উচিত তওবা করা। এই তওবা না করে তদ্দিন পর্যন্ত সে আমাদের শরিয়াতে কখনো ইমানদার থাকতে
পারে না, কেন রসুলকে নূর তো আল্লাহ বলেছে। আপনি কাকে কাকে মারবেন? নবীকে নূর তো রসুল খোদ নিজে বলেছে, আমার খালাকাল্লাহ নূরি কুল্লু শাইইন মিন নূরি, তমাম কায়নাত আমার নূর থেকে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহিল লাদুনিয়া কিতাব খুলে দেখলেন, আম্মা আমিনা বলছেন আমার বাচ্চাকে আল্লাহ নূর আলা নূর করেছে, আপনারা মানবেন না? এখন কেউ যদি রসুলকে নূর অস্বীকার করে আর কপাল ঘষে ঘষে দাগ করে, জান্নাত পাবে তো? ওইটা হলো নামাজ যে ইমানদার যখন পড়ে। রমজান মাসে যখন ইমানদার রোজা রাখে তখন হয় উদার। আল্লাহর কাবায় যখন ইমানদার যায় তখন সে হয় হাজি, আর যখন বেঈমান যায় তখন সেটা হয় ধোকাবাজ। হাজি নয় ধোকাবাজ। কি গো ছোট মুখে বড় কথা খারাপ হচ্ছে? কিছু কিছু লোক তো আমাকে বলে ফুচকি ফুচকিও বুঝিনি, ফুচকির কথা বাদ দাও। যাক সবাই মিলে ফুচকের পিছনে লেগেছে, কিন্তু আমার আল্লাহ ফুচকের পাশে আল্লাহ জনজুয়ান রেখেছে। জোরে বলেছি আমি এসেছি খুশি না বাজার, এত কিছু বলার পরও আপনারা কষ্ট নিলেন না তো? একটা কথা আমার হয়ে বলেছি যে আমার জন্য, কেন আমি তো রাসূলুল্লাহ দরবারের একটা কুত্তা। রসুলের পাশ আসাল্লামের রসিলায় আল্লাহ মিলাই আমি একটু খাই, আমার কি হাইসিয়াত আছে, আমার কি ক্ষমতা আছে, সব কিছুই তোমার রসুল্লাহ, তার রসিলাই আল্লাহ দেয়া দেনেওয়ালা আল্লাহ, কিন্তু পাচ্ছি রসুল্লাহ রসিলাই। তাই রসুল্লাহর হয়ে কথা বলবো না? আজকে মমতাকে যাকে দিচ্ছে মমতার হয়ে কথা বলছে, বিজেপি যাদের দিচ্ছে বিজেপির হয়ে কথা বলছে, আর যে রসুলের রসিলাই আমি জান্নাত যাওয়ার আশায় বসে আছি সেই রসুল্লাহর রসিলার জন্য আমি জান দেবো না? আমি তো জান দিবার জন্য রেডি আছি। কোথা না কোথা বাইরের দেশে গিয়ে এইভাবে লড়াই করি আমি, বাইরের দেশে গিয়েও, আর প্রতিটা জায়গায় বাইরে বাইরের দেশে যায় আলহামদুলিল্লাহ, সব জায়গাতে দেখেছি আমার আল্লাহ এইভাবে সব ভাইকে ভাইজান 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 করে জড়ো করে দেয় আলহামদুলিল্লাহ। একটা জিনিস দিয়ে যাচ্ছে আপনাদের কাছে, জানেন তো হক মহাশয়, একটা কাগজ একটা দেখ পঁচিশ টাকা নিয়েছি, চলে যান সবকে চলে যাও, অনেক লোক বসে আছে, দে বাবা একটা কাগজ দিচ্ছি, মন দিয়ে শোনেন, শুনবেন না? এতে লিখা আছে আমি ভাইজান বলছি, অর্থাৎ আমার দিলের